ওনা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বোর্ডারফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা আছে যেখানে তোমাদের শূন্য পদ রয়েছে তিন লাখ বারো হাজার আটশো পঁচানব্বইটি শূন্যপদে কর্মী নিয়োগ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখব কোন কোন পদের ক্ষেত্রে অনলাইন আবেদন তোমাদের শুরু হচ্ছে কোন কোন পদে তোমাদের অনলাইন আবেদন চলবে এবং কত তারিখ অবধি চলবে এবং লাস্ট ডেট এবং তোমাদের অফিসিয়াল নোটিশ কী জারি করছে কত কোন পোস্টের কত কত ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে ডিসকাস করো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে যারা রেলওয়ের প্রার্থী ঠিক আছে ভিডিও কোনো আমি স্কিপ করবে না ভারতীয় রেলওয়ে মোট শূন্যবো তোমাদের তিন লাখ বারো হাজার আটশো পঁচানব্বইটা শূন্যবোধ কর্মী নিয়ে করেছে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে একটা যেহেতু তোমাদের ভারত ভারতীয় সরকারের রেলওয়ে অফিস তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব প্রত্যেকের হাতে একটা দারুণ সুযোগ তোমাদের চাকরি করা ঠিক আছে যেখানে তোমাদের দু হাজার তেইশে কোনো নিউ রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে ভিডিওটি কোনোভাবে স্কিপ ভিডিও সম্পূর্ণ দেখো প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল অফ রেলওয়ে ঠিক আছে রেলওয়ের তরফ থেকে তোমাদের অফিসিয়াল নোটিশ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের তিন দুই দু হাজার তেইশ তারিখে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে ঠিক আছে যেখানে তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে কতগুলো শূন্যবোধ নিয়োগ করাছে এগুলোতে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া রয়েছে ঠিক আছে যেখানে তোমাদের এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে যেখানে তোমাদের শূন্যবোধ রয়েছে তিন লাখ বারো হাজার কোনো তোমাদের শূন্য পদ রয়েছে যেটা তোমাদের দু হাজার বাইশে রিক্রুটমেন্ট করায়নি ঠিক আছে যেটা তোমাদের দু হাজার বাইশে রিক্রুটমেন্ট করায়নি এবার তো দু হাজার তেইশে কোনো তোমাদের রিক্রুটমেন্ট করিয়ে নিচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি কোনোভাবে স্কিপ করে না প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে কোনোভাবে স্কিপ করবে তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে যেটা তোমাদের এক এক বা তোমাদের কিন্তু এক বার দু হাজার বাইশ থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কালেকশন করানো হবে ঠিক আছে যেহেতু তোমাদের এটা দু হাজার বাইশের বাড়ানোর কথা ঠিক আছে দু হাজার বাইশে বাড়ানোর কথা যেহেতু তোমাদের দু হাজার তেইশে বার হচ্ছে এই ভ্যাকান্সিটা ঠিক আছে কবে থেকে অনলাইন আবেদন কবে থেকে তোমাদের অনলাইন এবং কত কোন পদে কত ভ্যাকান্সি তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে আবেদন চলবে সম্পূর্ণ এইটুতে আমরা ডিসকাস করবো যেখানে তোমাদের এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সিগুলো উল্লেখ করতে হচ্ছে সেন্ট্রাল তোমাদের কিন্তু ভ্যাকান্সিভাবে উল্লেখ করতে হচ্ছে দু আঠাশ হাজার ছয়শো ছয়টি শূন্য কর্মী নিয়ে করা হবে ইস্ট কস্ট তোমাদেরকে কিন্তু এইভাবে ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এই ভ্যাকান্সি পুরো তোমাদের চেক আউট একবার করে নেবে এই অফিসিয়াল নোটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে একবার চেক আউট করে নাও প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ রয়েছে তোমাদের এই ভ্যাকান্সিগুলো উল্লেখ করে দেওয়া আছে তোমাদের ওয়েস্ট সেন্ট্রাল বোর্ডে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে তোমাদের অফিসিয়াল নোটিস প্রকাশ করতে হচ্ছে নিয়োগটা করাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু মিনিমাম নাম্বারে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো ভিডিওটি প্রত্যেকে দেখো ভিউটি কোনো আমি স্কিপ করো না তোমাদের একটা দারুণ সুযোগ প্রত্যেকেরই হাতে ঠিক আছে ভিডিও কোনো আমি স্কিপ করো না তোমাদের একটা ভালো সুযোগে কিন্তু নিয়োগ করাচ্ছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের রেলওয়ে শূন্যপদ বাড়ছে ভারতীয় রেলের মোট শূন্যপথ তোমাদের তিন লাখ তিন লাখ বারো হাজার আটশো পঁচানব্বইটা শূন্য পথে নিয়োগ করেছে যেখানে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রথমে আমরা দেখেছি যেটা তোমাদের দু হাজার তেইশে রিক্রুটমেন্ট করাচ্ছে যেখানে প্রত্যেকের হাতে দারুণ সুযোগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না তোমরা এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে এবং কোন কোন পদে তোমাদের অনলাইন আবেদন চলবে সে সম্পর্কে এই ভিডিওতে আমরা ডিসকাস করছি ঠিক আছে খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন চলবে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিও কোনোভাবে স্কিপ করুন না যেখানে তোমাদের এলপিসি এবং টেকনিশিয়াল পদে তোমাদের অনলাইন আবেদন চলবে দুটো পদে যেখানে তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো প্রত্যেকেই ঠিক আছে ইউআর জেনারেল প্রার্থীরা ঠিক আছে তোমাদের আঠেরো থেকে ত্রিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমরা পাশাপাশি ছাড় পেয়ে যাচ্ছ যারা এসসি এবং এস টি প্রার্থী রয়েছ ঠিক আছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ যারা ও বিসি প্রার্থী রয়েছো তাদের কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ প্রত্যেকের হাতে ধারণ সুযোগ যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে ইউ আর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জের প্রয়োজন পড়ছে ইউ আর জেনারেল এবং ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জের প্রয়োজন পড়বে যেখানে এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে আড়শো টাকা মতো চার্জের প্রয়োজন পড়ছে এসসি এস টি ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা চার্জের প্রয়োজন পড়ছে যেখানে তোমাদের কারেকশন চার্জ তোমাদের লাগছে তুমি যদি ফর্মে ভুল করে থাকো এডিট করার সময় তোমাদের একশো টাকা চার্জের প্রয়োজন পড়বে প্রত্যেকে বুঝতে পারছো তারপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী যাওয়া হয়েছে ঠিক আছে যেখানে তোমাদের টেন পাস এবং টেন পাস যেটা তোমাদের এলপি টেন তোমরা এ এল পিতে আবেদন করতে চাও টেন পাস এবং পাশে থাকতে আইটিআই এবং ডিপ্লোমা করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো মানে অর্থাৎ গ্রাজুয়েশন বিএ পাস কিন্তু করা থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো যারা মাধ্যমিক পাস করছো তাদের সাথে থাকতে হবে আইটিআই আইটিআই পাস করা থাকলে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে বোঝা গেছে যেখানে তোমরা টেকনিশিয়াল পদে আবেদন করতে চাও টেকনিশিয়াল পদে অ্যাপ্লিকেশন করতে চাইলে তোমাদের টেন থেকে টুয়েলভ পাস মানে টুয়েলভ পাস কিন্তু করতে হবে মানে উচ্চ মাধ্যমিক পাস যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তোমাদের কোনো থাকতে হবে কম্পালসারি যেটা সাবজেক্ট প্রত্যেকে বুঝতে পারছো তারপরে আমরা যে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু করায় ঠিক আছে যেখানে তোমাদের সিভিটি ওয়ান এখানে দেখতে পাচ্ছ সিভিটি ওয়ান আছে টোটাল মার্কস কোনো পঁচাত্তর রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যেটা তোমাদের পঁচাত্তরের মার্কের মধ্যে পরীক্ষা দিতে হবে ঠিক আছে যেখানে তোমাদের সিবিটি ওয়ানে রয়েছে যেখানে তোমাদের এরপরে দেখে নিচ্ছি তোমাদের কত মিনিটের পরীক্ষা হবে যেখানে তোমাদের ষাট মিনিট মানে তোমাদের এক ঘন্টা হাতে সময় পাচ্ছ ঠিক আছে ষাট মিনিট মানে এক ঘন্টা তোমরা হাতে সময় পাচ্ছ যেখানে পঁচাত্তর মার্কের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে তারপর তোমাদের দেখে নিচ্ছি সিবিটি টুয়ে তোমাদের কী রয়েছে সিবিটি টু তোমাদের যেটা রয়েছে সেভিটি টুয়ে যেটা সিলেকশন প্রসেস করায় যেখানে তোমাদের টোটাল একশো মাসে একশোর মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে তোমরা সময় পাও কিন্তু নব্বই মিনিট মানে এক ঘন্টা ত্রিশ মিনিট কিন্তু হাতে প্রত্যেকের সময় পাচ্ছ যেহেতু আমাদের একশো মার্কের কিন্তু পরীক্ষা হচ্ছে ঠিক আছে প্রত্যেকের হাতে দারুণ সুযোগ রয়েছে এরপরে যেটা পোস্ট দেব খুবই অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ পোস্ট যেটা তোমাদের আর পি এফ কনস্টেবল পো প্রার্থী অপেক্ষা করছো ঠিক আছে আরপিএফ কনস্টেবল হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণভাবে কোনো স্কিপ করবে না যেখানে আর পি এফ কনস্টেবল এবং এসএফ পোস্টের রিক্রুটমেন্ট করাতে চলছে খুব দ্রুত খুব শীঘ্রই ঠিক আছে যেগুলো পোস্ট বলছি খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন চালু হয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রথমে শো করে অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়ার রয়েছে কোন কাস্টে কত ভ্যাকান্সি রয়েছে কোন পোস্টের কোন কত হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আরপিএফ কনস্টেবল দশ হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে দশ হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে আর পি এফ কনস্টেবলের জন্য তোমরা আরও বেশি প্লাস গন্ধ ধরতে পারো ঠিক আছে যেখানে আর পি এফ কনস্টেবলের গুণ দিয়ে দেখলে এই ভ্যাকান্সিটা যেটা আসবে তার থেকে বেশি গন্ধ আসতে পারে ঠিক আছে এই সম্ভাবনা কিন্তু খুব দ্রুত রয়েছে আর পি এফ কনস্টেবল প্রার্থীদের ক্ষেত্রে যেখানে ন্যূনতম টেন পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারছো প্রত্যেকে কোনো পার্সেন্টেজের কোনো কড়া করে লাগছে না ন্যূনতম টেন পাস করা থাকলে কিন্তু আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এসব পোস্টের ক্ষেত্রেও ঠিক আছে যেখানে তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ যেটা তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া যাচ্ছে এজ লিমিট আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকলে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো ইউ আর জেনারেল প্রার্থীরা ইউ আর জেনারেল প্রার্থীরা আঠারো থেকে ত্রিশের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারছো পাশাপাশি তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ ঠিক আছে যেটা তোমাদের এস সি এস টি তো ও বিসি প্রার্থীরা এস সি এসটিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যায় ও প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ যারা যোগ্য হবে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে তারপর তোমাদের দেখে নিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কী চাওয়া হয়েছে যারা ইউ আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জের প্রয়োজন পড়বে ইউ আর জেনারেল এবং ও প্রার্থী যারা তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জের প্রয়োজন পড়বে যারা এসসিএসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আটশো টাকা মতো চার্জের প্রয়োজন পড়ছে প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো যেখানে তোমরা অনেক ক্ষেত্রে দেখছো তোমাদের এক্সাম কত মার্কের হয় এবং কত কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে দেখবে ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না যেখানে তোমাদের টোটাল নাম্বার কোয়ালিফিকেশন একশো কুড়ির মধ্যে কিন্তু পরীক্ষা হয় আর পি এফ কনস্টেবল এবং এস এস প্রার্থীদের জন্য যেখানে তোমাদের ফুল মার্কস রয়েছে একশো কুড়ি যেখানে তোমরা নব্বই মিনিট সময় পাচ্ছ মানে এক ঘন্টা ত্রিশ মিনিট কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু সময় রয়েছে যারা যোগ্য হবে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে এলিজিবেল যারা রইবে ঠিক আছে যেখানে তোমাদের নেগেটিভ মার্ক তিনটা ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে তুমি যদি তিনটা প্রশ্ন ভুল করো ঠিক আছে যে একটা ঠিক করো তার নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে প্রত্যেকের ক্ষেত্রে ঠিক আছে তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী চাইছে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে প্রত্যেকে আবেদন করতে পারছো ইউ আর জেনারেল সি এস টি ও বিসি ঠিক আছে তোমাদের কিন্তু এই হাইটটা লাগছে যারা ইউ আর জেনারেল এবং ও বিসি প্রার্থীদের মধ্যে রয়েছো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে আবেদন করতে পারছো যেখানে তোমরা কিন্তু পাশাপাশি যারা চেস্টের ক্ষেত্রে তোমাদের লাগছে চেস্ট মানে আশি সেন্টিমিটার ফুলে তোমাদের পঁচাশি করতে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে যেখানে এসসি রাউন্ড কিন্তু আবেদন করতে হচ্ছে এস সেন্টিমিটার অনুযায়ী ঠিক আছে হাইটের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে যেখানে তোমাদের নর্মালি আশি ফুলে কিন্তু পঁচাশি লাগবে বুকের ছাতির মাপে এটা প্রত্যেকেরই ছেলেদের ঠিক আছে যেখানে ফিমেল ক্যান্ডিডেট মানে শুধুমাত্র মহিলারা যারা একশো সাতান্ন সেন্টিমিটার হলে অ্যাপ্লিকেশন করতে পারছো এসসি এস টি ইউ আর জেনারেল এবং ওবিসি পার্থেরা প্রার্থীরা এবং ইডাব্লু এস প্রার্থীরা একশো সাতান্ন মিটার হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ যেখানে তোমাদের রান রয়েছে তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ তোমাদের রানের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে রান তোমাদের কিন্তু তোমাদের থাকছে যারা ছেলে মানে মেল প্রার্থী তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কিন্তু কভার করতে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কভার করতে হবে যেখানে তোমাদের হাই জাম্প থাকবে চার ফিট লং জাম্প থাকবে চোদ্দো ফিট হাই জাম্প চার ফিট লং জাম্প চোদ্দো ফিট প্রত্যেকের ক্ষেত্রে যারা ছেলের প্রার্থী ঠিক আছে যেখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যেখানে আটশো মিটার রান থাকবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু কভার করতে হচ্ছে আটশো মিটার রান পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু কভার করতে হচ্ছে যেখানে হাই জাম্প তিন ফিট লং জাম্প নয় ফিট প্রত্যেকের ক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেট আমরা এরপরে দেখে নেব একটা গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্ট্যান্ট প্রত্যেকের ক্ষেত্রে বহুদিন ধরে অপেক্ষা করছে যে পোস্টটা ঠিক আছে তোমরা কেন অনস্ক্রিন দেখতে পাচ্ছ টিটিই ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি সাত হাজার সাতশো চুরাশিটা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে যেখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হয়ে থাকলে ইউ আর জেনারেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছো পাশাপাশি এসসি এস টি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে ঠিক আছে ও প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় পাবে যেটা সরকারি রুলস অনুযায়ী তোমাদের ছাড় থাকে এখানে তোমাদের মিনিমাম কল টেন পা টুয়েলভ পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারছো মানে হায়ার সেকেন্ডারি ঠিক আছে মানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে মিনিমাম নাম্বারে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে ইউ আর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আটশো টাকা চার্জের প্রয়োজন পড়বে এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনো চার্জের প্রয়োজন পড়ছে না বোঝা গেছে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ প্রত্যেকে আবেদন করবে যেটা তোমাদের ভালো মান্থের একটা বেতন রয়েছে যেখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে এবং তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে পঁচিশ হাজার থেকে স্টার্টিং পয়েন্ট যেখানে টিটি ইর পদ টিটি ট্রাভেলিং এক্সামিনারের পদের ক্ষেত্রে তোমাদের আপ টু তিরিশের ধারে পাশে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যায় ত্রিশ টু প্লাস কোনো তোমরা স্যালারি পেয়ে যায় প্রত্যেকেরই ক্ষেত্রে যেহেতু তোমাদের এবার বলবো এই ভিডিওতে আমরা কেন ডিসকাস করছি যেহেতু তোমাদের দু হাজার বাইশে রিক্রুটমেন্ট করায়নি ঠিক আছে দু হাজার তেইশে রিক্রুটমেন্ট করাবেই করাবে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা বলবো যখন আমরা ভিডিও দিয়েছি তখন তো প্রত্যেকের রিক্রুটমেন্ট করায় ঠিক আছে তোমরা অবশ্যই প্রিপারেশন নাও যারা যোগ্য যারা এলিজিবল রয়েছ পুরো বন্ধুদের মাঝে শেয়ার করো তুমি প্রিপারেশনও তোমাদের বন্ধুদের মাঝে যেন শেয়ার করে বন্ধুদের জন্য প্রিপারেশন নিতে পারে ঠিক আছে আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারছো তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এটা আমার ছট্টা রিকোয়েস্ট ঠিক আছে ভিডিওটি তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এই ভিডিওটি পুরো বন্ধুদের মাঝে শেয়ার করো ঠিক আছে যেন ওরা মোটিভাইড হয় যে তোমাদের ভ্যাকান্সি তোমাদের ভালো ভাবলিশ করা হয়েছে যেখানে তিন লাখ বারো হাজার আটশো কিন্তু তোমাদের শূন্য না কোনো রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে আট হাজার পঁচানব্বইটি শূন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ যারা যোগ্য হবে অবশ্যই আবেদন করবে আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারছো তোমার যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে পারো এ বলে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ জয় ভারত